আচ্ছা, তোমাদের আজকে ফিজিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস, আর 25 তারিখ বোধহয় ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল ক্লাস। ফিজিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের কতগুলো এক্সপেরিমেন্টাল, তোমাদের প্র্যাকটিক্যাল তো এখন হচ্ছে না, কতগুলো এক্সপেরিমেন্টের ওপর প্রশ্ন থাকবে এক্সামে, সেই রিলেটেড। তার মধ্যে যেমন প্রথম থাকে থিওরি বা প্রিন্সিপালটা কি, বা সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকে, যেমন পিএইচ মেট্রিক টাইট্রেশন আছে, কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন আছে, পোটেনশিওমেট্রিক টাইট্রেশন আছে, তারপর কালারিমেট্রিক এস্টিমেশন আছে। এখন আমরা যেটা শুরু করব, আচ্ছা তোমরা রোল নাম্বার এভাবে দিও না, ফুল সবার অ্যাটেন্ডেন্স আমি একটা স্ক্রিনশট তুলে নেব, সবাই জয়েন করে যাক, তারপর এভাবে রোল। আচ্ছা আমি কি বললাম, রোল নাম্বার এভাবে লিখো না। আচ্ছা ফার্স্ট লেখো এক্সপেরিমেন্ট নাম্বার 1, পিএইচ মেট্রিক টাইট্রেশন। ম্যাডাম, যদি আপনি মানে কোনো পেজ শো করতেন, শেয়ার করতেন, সেগুলো ভালো হতো, এই না লেখাতে না, অনেক টাইম যাবে। টাইম গেলে টাইম যাবে, এটা ক্লাস। হ্যাঁ পেজ শেয়ার তো আমি করতে পারবো না, ওটা অসুবিধে আছে, ক্লাস টাইম যেটা আছে সেটা তো তোমায় অ্যাটেন্ড করতেই হবে। এক্সপেরিমেন্ট নাম্বার 1 লেখো, পিএইচ মেট্রিক টাইট্রেশন, পিএইচ মেট্রিক টাইট্রেশন অফ দ্য সাপ্লাইড, অফ দ্য সাপ্লাইড উইক মনোবেসিক অ্যাসিড, উইক মনোবেসিক অ্যাসিড। Against standard NaOH solution, standard NaOH solution. হয়েছে, এটা হচ্ছে ম্যাম এক্সপেরিমেন্ট। ম্যাম সাপ্লাইড এর আগে কি একটা যেন বললেন, একটু বলবেন। থিওরিটা এবার লিখে নাও, তোমাদের থিওরিটা খুব ইম্পর্টেন্ট। দ্য পিএইচ অফ এন অ্যাকুয়াস সলিউশন, the pH of an aqueous solution can be measured using glass hyphen calomel electrode, CALOMEL, calomel electrode system. In which, বলো। শুরু থেকে বলবেন, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, শুনতে পাইনি। টাইটেলটা লেখো, পিএইচ মেট্রিক টাইট্রেশন of the supplied weak monobasic acid against standard NaOH solution.
হয়েছে, এরপর লেখো থিওরি। The pH of an aqueous solution can be measured by using glass calomel electrode system in which the following electrochemical cell ma'am, following electrochemical cell is formed. ইলেকট্রোকেমিক্যাল সেলটা এবার লিখে নাও। পিটি, পিটি কথাটার মানে কি? প্ল্যাটিনাম, ক্যাপিটাল পি স্মল টি, একটা স্ট্রোক দেবে। তারপর লেখো মার্কারি, এইচ জি, ব্র্যাকেটে লিখবে লিকুইড স্মল এল, লিকুইডটা স্মল এল লিখে ব্র্যাকেট ক্লোজ, আবার স্ট্রোক দাও, দিয়ে লেখো মার্কিউরাস সলিড এইচ জি টু সি এল টু, ব্র্যাকেটে লেখো স্মল এস মানে সলিড, ব্র্যাকেট ক্লোজড, আবার স্ট্রোক দাও, দিয়ে লেখো অ্যাকুয়াস কে সি এল স্যাচুরেটেড, অ্যাকুয়াস কে সি এল স্যাচুরেটেড, কে সি এল মানে কি? পটাশিয়াম ক্লোরাইড, স্ট্রোক দাও। তারপর লেখো সল্ট ব্রিজ, স্ট্রোক দাও। তারপর লেখো গ্লাস ইলেকট্রোড, গ্লাস ইলেকট্রোড। আমি আরেকবার রিপিট করছি, মিলিয়ে নাও। পিটি স্ট্রোক দাও, মার্কারি ব্র্যাকেটে এল স্মল এল ব্র্যাকেট ক্লোজড, স্ট্রোক দিয়ে লেখো এইচ জি টু সি এল টু, ব্র্যাকেটে সলিড স্মল এস, স্ট্রোক দাও। অ্যাকুয়াস স্যাচুরেটেড কেসিএল সলিউশন, অ্যাকুয়াস স্যাচুরেটেড কেসিএল সলিউশন, স্ট্রোক দাও। সল্ট ব্রিজ, স্ট্রোক দাও। গ্লাস ইলেকট্রোড, এটা গেছে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। সল্ট ব্রিজের একদিকে হচ্ছে অক্সিডেশন হচ্ছে, তার মানে অ্যানোড, আর সল্ট ব্রিজের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ক্যাথোড, যেটা হচ্ছে গ্লাস ইলেকট্রোড, যেখানে রিডাকশন হবে। লেফট হ্যান্ড ইলেকট্রোড ইজ দ্য, লেখো লেফট হ্যান্ড ইলেকট্রোড ইজ দ্য left hand electrode is the saturated calomel electrode and right hand electrode is the glass electrode and right hand electrode is the glass electrode which is actually an ma'am LH is the, tarpor ekta ki, left hand electrode is the saturated calomel electrode and right hand electrode is the glass electrode, bollam glass electrode, which is actually an ion selective membrane electrode, which is actually an ion selective membrane electrode. whose potential is reversible with respect to
whose potential is reversible with respect to H plus ions. H plus ions. Ma'am, reversibly? Reversible with respect to H plus ions. Full stop. The potential of the glass electrode is represented by capital E suffix a small g, eg. Capital E suffix a small g, eg, equal to capital E suffix a small g, upore likhbe zero. Eg zero kotha ta mane ki? Eta hocche standard glass electrode potential. Standard glass electrode potential. Plus 0.059 log activity of H plus. Log activity of H plus. Activity of H plus কিভাবে লেখা হয়? Small a suffix a H plus. Small a suffix a H plus. Equal to. লেখো Eg zero. Eg zero যেটা আগে বললাম সেটাই লেখো. Eg zero. Minus. pH, H, small p, capital H. এটা লেখো equation number one. তাহলে যদি কোন H determine করতে চাও. জানলেই তুমি এই সলিউশনের পিএইচটা ডিটারমিন করতে পারবে, কারণ যেহেতু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ গ্লাস তোমার জানা আছে, সেটা তুমি লাইব্রেরি থেকেই পেয়ে যাবে। কাজে এটা নাম্বার ওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তারপর লেখো ফর অ্যাকচুয়াল পিএইচ মেজারমেন্টস the emf of the glass calomel electrode. আমি তো এটা বললাম শুধু গ্লাস ইলেকট্রোডের ক্ষেত্রে, শুধু গ্লাস ইলেকট্রোড দিয়ে তো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি হয়। একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি হতে হলে একটা ক্যাথোড চাই, একটা অ্যানোড চাই। ক্যাথোড অ্যানোড যুক্ত করে যে ইলেকট্রোকেমিক্যাল সেলটা হবে, এটা মানে গ্লাস ক্যালোমিল ইলেকট্রোড যেটা, তার ক্ষেত্রে ই সেলটা আমার দরকার। এবার লেখো দ্য ইএমএফ অফ দ্য গ্লাস ক্যালোমিল ইলেকট্রোড the emf of the glass calomel electrode cell is e cell, capital E suffix a cell, capital E suffix a cell, equal to eg
মাইনাস ESCE, ক্যাপিটাল ই সাফিক্স এ SCE, SCE কথাটা মানে কি স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড ইকুয়াল টু ইজির জায়গায় আমি কি লিখবো, একটু আগে যা লিখলাম ইজি জিরো মাইনাস 0.059 pH, ওটা লিখে ফেলো। ইজির জায়গায় কি লিখবো, ইজি জিরো মাইনাস 0.059 pH। মাইনাস ক্যাপিটাল ই SCE মানে হচ্ছে ইলেকট্রোড অফ ইলেকট্রো পোটেনশিয়াল অফ দ্য স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড। এই লাইনটা কি লিখতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। এটা ইকুয়েশন নাম্বার টু। দেয়ারফর pH কি দাঁড়াবে, দেয়ারফর pH টা কি দাঁড়াবে, ইকুয়াল টু ইজি জিরো মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে ইজি জিরো মাইনাস ESCE, ইজি জিরো মাইনাস ESCE ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো ইজি জিরো মাইনাস ESCE মাইনাস ESCL। এই রাহুল ইতিহাসও মিউট করো, রাহুল রাহুল মিউট হও। মাইনাস ESCE মাইনাস ESCL ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ডিভাইডেড বাই 0.059 ডিভাইডেড বাই 0.059 রাহুল বলেছিল যে যে রাহুল হ্যালো রাহুল রাহুল তুমি এক কাজ করো, ইউ লিভ দ্য ক্লাস, বেটার ইউ লিভ দ্য ক্লাস। অলরেডি রাস্তায় আছে কোথাও ম্যাম, আপনি আপনি ডিসকন্টিনিউ করতে পারেন ওকে। আমি কিভাবে ডিসকন্টিনিউ করব, কাটা যায় না, আপনি তো হোস্ট। এক সেকেন্ড দাঁড়াও, দেখো রাহুল, হ্যাঁ রাহুল হ্যাঁ এটা খুব ভালো বলেছো, থ্যাংক ইউ। আচ্ছা এটা ইকুয়েশন নাম্বার 3, ঠিক আছে বলুন লিখতে পারেন। হ্যাঁ পিএইচটা আমি কি করলাম, জাস্ট ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করেছি। দেখো ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করলে কি হচ্ছে, পিএইচটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে কি হবে, পিএইচ ইকুয়াল টু ইজি জিরো মাইনাস ESCE মাইনাস ESCL ডিভাইডেড বাই 0.059, এটা হচ্ছে তো, এইটাই জাস্ট লিখলাম, এটা ইকুয়েশন নাম্বার 3। সো পিএইচ ক্যান বি ডিটারমিন্ড ডাইরেক্টলি, সো পিএইচ ক্যান বি ডিটারমিন্ড ডাইরেক্টলি ফ্রম ইকুয়েশন। ইউজিং দ্য স্ট্যান্ডার্ড বাফার সলিউশন, ইউজ সলিউশন ম্যাম এই লাইনটা আরেকবার বলবেন। পিএইচ ক্যান বি ডাইরেক্টলি ডিটারমিনড ইউজিং ইকুয়েশন 3
from equation 3 using standard buffer solution. For a monobasic acid, capital H, capital A, ধরো acetic acid. For a monobasic acid, pH equal to pKa plus log কি বললেন একবার একটু বলুন pH equal to for monobasic acid pH equal to pKa pKa মানে কি p small p small k suffix a small a কথাটা মানে হচ্ছে dissociation constant কাকে বলে ka আমি যদি বলি what is dissociation constant of an acid বুঝছো গ্রাজুয়েশনে পড়েছো pKa টা কি actually minus log of ka এটা অ্যাকচুয়ালি কি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কি এই যে বললাম এইচ এ হচ্ছে একটা অ্যাসিড এটা যদি আয়নাইজ করে কিভাবে আয়নাইজ করবে এইচ প্লাস প্লাস এ মাইনাস তাহলে এই আয়নাইজেশন টা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে বলা হয় মাইনাস লগ অফ কে এ কে বলা হয় পিকে এ সেটাই বললাম পিএইচ ইকুয়াল টু পিকে এ স্মল পি স্মল কে সাফিক্স এ স্মল এ এগুলো তো তোমরা গ্রাজুয়েশনে পড়ে এসেছো নিশ্চয় প্লাস লগ অফ লগ 10 বেস কিন্তু লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড থার্ড ব্র্যাকেটের মধ্যে সল্ট ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাসিড হোপফুলি সবাই লিখতে পেরেছো হ্যাঁ হ্যালো আচ্ছা এইবার লেখো ইফ দ্য অ্যামাউন্ট অফ বেস অ্যাডেড ইফ দ্য অ্যামাউন্ট অফ বেস অ্যাডেড ইজ জাস্ট হাফ ইকুইভ্যালেন্স অফ দ্য অ্যাসিড প্রেজেন্ট ইজ জাস্ট হাফ ইকুইভ্যালেন্স অফ ইজ জাস্ট half equivalence of the acid present then এই নিশাত মিউট হও এই আবার আরেকজন শুরু করল pKh equal to pH half pKh equal to pH half pKh মানে কি লেখো pK উপরে ক্যাপিটাল H pK উপরে ক্যাপিটাল H ইকুয়াল টু পিএইচ পিকেএইচ হচ্ছে ম্যাম এরকম ভাবে একটা ক্লাস কিন্তু 7 ঘন্টা উপর লেগে যাবে ম্যাম ক্লিয়ার শুনতে পাচ্ছি না বলছি এরকম ভাবে একটা ক্লাস কিন্তু 5 ঘন্টা উপর লেগে যাবে ইউ প্লিজ ম্যাম পেছ করুন কিছু বুঝতে পারছি না শোনো তাহলে আমি বই বলে দিচ্ছি তোমরা বই কিনে নাও ইট ইজ নট পসিবল
আচ্ছা আমি কত দূর অবধি বলেছিলাম? হ্যালো হ্যালো ম্যাম, বললেন যে ইফ দ্য অ্যামাউন্ট অফ বেস অ্যাডেড ইজ জাস্ট হাফ ইকুইভ্যালেন্ট অফ দ্য অ্যাসিড প্রেজেন্ট, ঠিক আছে? আমরা স্ক্রিনটা সেন্ড করতে অসুবিধাটা কোথায়? কোন উত্তর দেব না, তোমরা এক সেকেন্ড একটু ওয়েট করো, আমি 5 মিনিট বাদে জাস্ট ক্লাস জয়েন করছি, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যালো হ্যালো, আচ্ছা কত দূর অব্দি আমি বলেছিলাম? আমি তোমাদের শোনো, আমি আর কোনো কিছু, আমি তোমাদের ম্যাম শুনতে পাচ্ছি না। ম্যাম শুনতে পাচ্ছি না কিছু।
হ্যাঁ, যেটা আমি বলছি যেটুকু দরকার আমি জাস্ট সেইটুকু তোমাদের লিখিয়ে দিচ্ছি, যেটুকু তোমাদের লিখতে হবে। হ্যাঁ, বইতে অনেকটা আছে লেখা, সেইটুকু তো ওইভাবে স্ক্রিনশট করে তোমাদের পাঠানো যায় না বই থেকে তুলে তুলে, ওটাকে শর্ট করে জাস্ট আমি মেনশন করে দিচ্ছি যেটুকু তোমরা অ্যাজ প্রিন্সিপাল লিখবে, ঠিক আছে? তারপরে কি কি করতে হবে, মানে কি কি প্র্যাকটিক্যাল ক্লাসে আছে, যে অনুযায়ী তোমাদের ক্যালকুলেশন করতে হবে পরীক্ষায়, সেইটা আমি মেনশন করে দিচ্ছি। ওকে ম্যাম। আচ্ছা, আমি কি বলছি সেটা একটু জাস্ট লিখে নাও। পিএইচ হাফ কথাটার মানে হচ্ছে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে একটা অ্যাসিড আর বেস নিউট্রালাইজ করতে হলে একটা ইকুইভ্যালেন্স পয়েন্টে হয়। তা সেটা ধরো আমার 50 10 ml এর জন্য আমার ধরো 20 ড্রপ রিকোয়ার্ড হয়েছে, 20 ড্রপ আমার লেগেছে। হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট কথাটার মানে কি, 20 ড্রপ যদি লেগে থাকে, হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে কি, তার হাফ মানে 10, 10-এ আমি যদি দেখি 10 ইকুইভ্যালেন্স পয়েন্টে বা 10 ড্রপে কোন জায়গায় কার্ভটা পিএইচ এ কাট করছে। আমি জাস্ট পিএইচ এর ছবিটা পাঠিয়ে দিচ্ছি, পিএইচ মেট্রিক টাইট্রেশন কার্ভের ছবিটা পাঠাচ্ছি, সেখানে তুমি দেখতে পাবে যে পিএইচ হাফ বলতে আমি কি মেনশন করছি, ঠিক আছে? লেখা ওইভাবে শেয়ার করা যায় না। আচ্ছা, এই পিএইচ হাফটা জাস্ট লিখে নাও। ওয়্যার পিএইচ হাফ মিনস, ওয়্যার পিএইচ হাফ মিনস pH of the solution at the half neutralization point full stop. এবার লিখো ফর আ উইক ডাইবেসিক অ্যাসিড, এটা তো গেল ফর আ উইক মনোবেসিক অ্যাসিড, এবারে লিখো ফর আ উইক ডাইবেসিক অ্যাসিড K1 ইজ গ্রেটার দেন K2। উইক ডাইবেসিক অ্যাসিড কথাটার মানে কি, ধরো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডে দুটো হাইড্রোজেন, প্রথমটা আয়নাইজ করবে পরেরটাও আয়নাইজ করবে, প্রথমটার একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে সেটা K1, পরেরটার একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে সেটা K2, ঠিক আছে? ফর উইক ডাইবেসিক অ্যাসিড PK1 ইকুয়াল টু পিএইচ হাফ, PK1 ইকুয়াল টু পিএইচ হাফ। তার মানে PK1টা আমি কিভাবে পাবো, পিএইচ হাফ থেকে পাবো, মানে হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট থেকে পাবো। এন্ড PK2 ইকুয়াল টু পিএইচ 3/4, তার মানে 3/4 নিউট্রালাইজেশন পয়েন্ট থেকে পাবো, 3/4 নিউট্রালাইজেশন পয়েন্ট থেকে পাবো। পিএইচ করেসপন্ডিং টু দ্য 3/4 সেকেন্ড নিউট্রালাইজেশন পয়েন্ট, পিএইচ 3/4 মানে কি, পিএইচ করেসপন্ডিং টু দ্য 3/4 সেকেন্ড নিউট্রালাইজেশন পয়েন্ট, ঠিক আছে? এটা গেল হচ্ছে পিএইচ মেট্রিক টাইট্রেশনের থিওরি। সবাই কি লিখতে পেরেছ? হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এবার লেখো রেজাল্টস, এইবার লেখো রেজাল্টস এন্ড ডিসকাশন। রেজাল্টস এন্ড ডিসকাশনটা কি হচ্ছে, আমি কি কি এক্সপেরিমেন্টে করব সেইটা। তোমাকে আগে টেম্পারেচার নোট ডাউন করতে হবে। নাম্বার ওয়ান লেখো টেম্পারেচার নোটেড, নাম্বার টু তোমাকে কি কি তৈরি করতে হবে, প্রিপারেশন অফ 250 ml N/10 অক্সালিক অ্যাসিড সলিউশন, preparation of 250 ml N/10 oxalic acid solution, number 3 preparation of 100 ml
n by 2 NaOH solution, n by 2 NaOH solution. আমি কেন আমি অক্সালিক অ্যাসিড ভার্সেস NaOH টাইট্রেশন হবে, ঠিক আছে? তাহলে আমাকে আমি কি করব, আমি অক্সালিক অ্যাসিড 10 ml নেব। জিনিসটা এক্সপেরিমেন্টটা কিভাবে করে জাস্ট শুনে নাও। অক্সালিক অ্যাসিড আমি 10 ml নেব, নিয়ে বুরেটে NaOH নেব। কি কত NaOH? এন বাই টু। আমি এখনই বললাম 100 ml এন বাই টু NaOH সলিউশন। এবার ড্রপ ড্রপ দিতে থাকবো, ড্রপ ড্রপ দিতে থাকবো। দেওয়ার ফলে আস্তে আস্তে ইকুইভ্যালেন্স পয়েন্ট ক্রস করে যাবে। কিভাবে বুঝবো? প্রথমে আমি দেখব কি ভ্যালু অফ পিএইচ তো চেঞ্জ হতে থাকবে। আমার প্রথমে বিকারে কি ছিল, 10 ml অক্সালিক অ্যাসিড সলিউশন যার পিএইচ কত, লেস দেন 7, 4টার মতন হবে, 4-5 মতন হবে। এবার যেই আমি NaOH ঢালতে থাকবো তখন হবে কি, পিএইচ বাড়তে থাকবে। আস্তে আস্তে পিএইচ বাড়তে বাড়তে একটা পয়েন্টের পরে দেখবো শার্প ইনক্রিজ অফ পিএইচ হবে। শার্প ইনক্রিজ অফ পিএইচ যেই হবে তখনই আমি বুঝবো ইকুইভ্যালেন্স পয়েন্ট হ্যাজ ক্রসড, ইকুইভ্যালেন্স পয়েন্ট হ্যাজ ক্রসড। পিএইচটা কখন বাড়ে? 7 থেকে ঝট করে 10 হয়ে যায় বা 11 হয়ে যায়, তার মানে ইকুইভ্যালেন্স পয়েন্ট হ্যাজ ক্রসড। তা তুমি কত ড্রপ লাগলো এটা তো তুমি লিখছো, নাম্বার অফ ড্রপস অফ NaOH প্রথমে ছিল কি, ছিল 0, পরে কি হচ্ছে 2 ড্রপ 2 ড্রপ করে NaOH ঢালছো, আর কত পিএইচ শো করছে সেটা লিখে নিচ্ছ। তাহলে তুমি যখন ইকুইভ্যালেন্স পয়েন্টে ক্যালকুলেট করে পিএইচ অফ দ্য অক্সালিক অ্যাসিড বার করবে, কিভাবে বার করবে? তোমাকে ড্রপ কাউন্ট করতে হবে বুরেট থেকে, যে 1 ml ড্রপের জন্য, এই 1 ml সলিউশনের জন্য, NaOH সলিউশনের জন্য কত ড্রপ লাগছে সেটা তুমি কিভাবে করবে। তুমি বুরেটটাকে অন করে দিলে ফ্রম 0 থেকে, আর তুমি নিচে ড্রপ কাউন্ট করতে লাগলে, যে 50টা ড্রপ কাউন্ট হয়ে গেল তুমি বুরেটটা বন্ধ করে দাও। এবার উপর দিকে তাকিয়ে দেখো বুরেটে 0 থেকে কত দূর অবধি সলিউশনটা নামলো। ধরো তোমার নামলো 2.5 ml, তার মানে কি হলো, 50 ড্রপস অফ NaOH হচ্ছে 2.5 ml। তাহলে 1 ড্রপ অফ NaOH কত সেটা তুমি পেয়ে গেলে, সেটা কত হচ্ছে 0.05 ml। এবার ধরো তোমার ইকুইভ্যালেন্স পয়েন্ট, তোমাকে গ্রাফ প্লট করতে হবে। কি গ্রাফ প্লট করব, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে পিএইচ আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে নাম্বার অফ ড্রপস অফ NaOH, তোমার যত নাম্বার অফ ড্রপস অফ NaOH লেগেছে সেটা। এবার ড্রপ কাউন্ট করে তুমি দেখলে একটা এস শেপড কার্ভ এসেছে, এস শেপড কার্ভ। এস শেপড কার্ভ থেকে তুমি দেখলে ইকুইভ্যালেন্স পয়েন্ট এসেছে ধরো তোমার 26.5, ঠিক আছে? 26.5 যেখানে এসেছে সেটা হচ্ছে কি, আমি অলরেডি বললাম ডাইবেসিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা ডাইবেসিক অ্যাসিড। তাহলে তার পিকে 1 মানে কি, প্রথম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আর পিকে 2 মানে কি, সেকেন্ড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে পিকে 2 যদি তুমি বার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, 3/4 অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট করতে হবে। করে 3/4 ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে কি, এক্স অ্যাক্সিসে যেহেতু আমার নাম্বার অফ ড্রপস অফ NaOH আছে, আমার 26.5 আমি বললাম ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে নাম্বার অফ ড্রপস অফ NaOH যা লেগেছে, তার 3/4 ভ্যালু কত, 19.9। সেখান থেকে আমি একটা স্ট্রেট লাইন টানবো টু দ্য গ্রাফ। গ্রাফ মানে কি, যে এস শেপড কার্ভ হয়েছে সেই অবধি। এবার সেখান থেকে প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা লাইন টানবো যেটা ওয়াই অ্যাক্সিসে কাট করবে। যেখানে কাট করবে, ওয়াই অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি কি ছিল, পিএইচ। যেখানে কাট করছে সেই পিএইচটা হচ্ছে করেসপন্ডিং কি হবে, পিকে টু টা আমি কি বলেছিলাম, পিএইচ 3/4। আমার কথাটা কি বুঝতে পারলে? আমি সব মেটেরিয়াল বই থেকে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেব, জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি যে বললাম পিএইচ, পিকে টু ইকুয়াল টু পিএইচ 3/4 মানে কি, ইকুইভ্যালেন্স পয়েন্ট যা তার 3/4 ইকুইভ্যালেন্স পয়েন্ট নেব।
সেটা গ্রাফে যেখানে কাট করবে তার করেসপন্ডিং পিএইচটা নেব, সেই করেসপন্ডিং পিএইচটাই হচ্ছে তোমার পিকে টু। আমি ছবি পাঠালেই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তুমি ইকুইভ্যালেন্স পয়েন্ট, আমি তো বললাম 26.5 ড্রপ, আমি অলরেডি বললাম তুমি ড্রপ কাউন্ট করেছো, ওয়ান ড্রপ এনিওয়েট সলিউশন হচ্ছে 0.05 ml, ক্যালকুলেটও করলে তাহলে 26.5 ড্রপ কত ml বার করে নিচ্ছ। এবার সিম্পলি v1s1 v2s2 করে আমরা ক্যালকুলেশন করে স্ট্রেংথ অফ দি এনিওয়েট বার করতে পারবো। কিভাবে বার করবো? তুমি তো অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ n/10 বানিয়েছিলে, 10 ml আমি নিয়েছিলাম, তাহলে 10 × n/10 ইকুয়াল টু স্ট্রেংথ অফ এনওএইচ সাপোজ s ইনটু কত ml এনওএইচ লেগেছে, ইকুইভ্যালেন্স পয়েন্ট কত বললাম 26.5 ইনটু 0.05, সেটাকে ml এ কনভার্ট করলাম, করলে ইনটু গুণ করলে যেটা হবে s বেরিয়ে যাবে। এটা কি ক্লিয়ার হলো? ম্যাম বলছি v1s1 ইকুয়াল টু v2s2 করবো তো? হ্যাঁ, v1s1 v2s2 তে করছি। v1 টা কি, অক্সালিক অ্যাসিডের ml কত, 10 ml নিয়েছি। s1 কি, অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ n/10 তুমি যেটা বানিয়েছো ইকুয়াল টু। v2 টা কি, ভলিউম কতটা এনওএইচ লেগেছে যেটা তুমি গ্রাফ থেকে পাচ্ছো, যেটা আমি বললাম 26.5 ধরো যদি হয়, তাহলে সেটা তো ml না, ড্রপ লেগেছে। ড্রপটাকে আমি ড্রপ কাউন্ট করেছিলাম, আগেই বলেছি বুড়ের থেকে যেটা ড্রপ কাউন্ট করলাম সেখান থেকে তুমি ক্যালকুলেট করে নেবে যে 1 ml এক ড্রপ কত ml হয়, তাহলে এত ড্রপ কত ml হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ভলিউম অফ এনওএইচ ইনটু s হচ্ছে স্ট্রেংথ অফ এনওএইচ, তাহলে s টা বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? এর মধ্যে হাতা কিছুই না, আমি আমি বই বলছি সুভাষী দাস, এসসি দাস, সুভাষী দাসের বই, পিছনেই দেখবে ফিজিক্যাল পার্টে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন লেখা আছে। আমি যে ভ্যালু দিয়ে বলে দিলাম এইটা ওখানে দেওয়া নেই, ওখানে প্রিন্সিপালটা শুধু লেখা, ভ্যালু দিয়ে আমি বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এটা গেল হচ্ছে পিএইচ মেট্রিক টাইট্রেশন। নেক্সট আমরা যেটায় যাব সেটা হচ্ছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন। কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন আমরা কিভাবে করি বা কি কিভাবে করা হয়, একটা করা হয় হচ্ছে একটা স্ট্রং অ্যাসিডের সাথে বেসের, ধরো এনওএইচ করলাম বা এইচসিএল করলাম অ্যাগেনস্ট এনওএইচ, এটা করতে পারি। বা অনেক সময় তোমাকে মিক্সচার অফ অ্যাসিডস দিয়ে দিলাম, স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক অ্যাসিড দুটোর মিক্সচার দিয়ে দিলাম, দুটোর কি স্ট্রেংথ আছে তোমাকে বার করতে দিলাম বাই এনওএইচ, সেটা হচ্ছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন অফ আ মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস, উইক অ্যাসিড বাই এনওএইচ, এনওএইচ ইজ আ স্ট্রং বেস, তোমরা সবাই জানো, ঠিক আছে? এবার এটা থিওরিটা জাস্ট একটু লিখে নাও, বা তোমরা যদি থিওরি লিখতে নাও চাও তোমাকে আমি বই বলে দিলাম, সুভাষী দাসের বই, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আমি ছবি তুলেও পাঠিয়ে দিতে পারি থিওরির পোর্শন গুলো, সেটা অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু বাদ বাকি পোর্শনটা তোমাকে লিখে নিতে হবে, এক্সপেরিমেন্টাল পোর্শনটা বা টেম্পারেচার বা কিভাবে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? তাহলে এটার কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনটা কি থিওরি তোমরা লিখে নেবে, মানে আমি ছবি পাঠিয়ে দেব? হ্যালো, ঠিক আছে ছবি পাঠিয়ে দেবো, তাহলে তোমরা রেজাল্টস এন্ড ডিসকাশনটা অ্যাট লিস্ট লিখে নাও, ঠিক আছে? নাম্বার ওয়ান লেখো প্রিপারেশন অফ, টাইটেলটা আগে লিখে নাও, হেডিংটা আগে লিখে নাও, কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন অফ আ মিক্সচার অফ conductometric titration of a mixture of strong acid and weak acid, conductometric titration of a mixture of strong acid and weak acid against NaOH, against NaOH,
এবার লেখো নাম্বার ওয়ান, প্রিপারেশন অফ 250 ml অফ N/10 অক্সিলিক অ্যাসিড সলিউশন, প্রিপারেশন অফ 250 ml অফ N/10 অক্সিলিক অ্যাসিড সলিউশন, নাম্বার টু প্রিপারেশন অফ 100 ml N/2 NaOH সলিউশন, প্রিপারেশন অফ 100 ml N/2 NaOH সলিউশন, এখানেও তাই আমি ড্রপ ড্রপ ফেলছি, যেহেতু প্রথমে আমি কি করলাম 10 ml অফ দ্য মিক্সচার অফ দ্য অ্যাসিডস নিলাম বিকারে, নিয়ে আমি NaOH আস্তে আস্তে ঢালছি। তো তুমি দেখো আমার সলিউশনে আগে শুধু অ্যাসিড ছিল H+, এবার আমি NaOH যখন ঢালছি প্রথমে স্ট্রং অ্যাসিডটা নিউট্রালাইজ হবে। তো স্ট্রং অ্যাসিড যদি নিউট্রালাইজ হয় তাহলেই হবে কি, কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন কার্ভটা স্লোলি ডিক্রিজ করবে। প্রথমে একটা H+ এর জন্য তো, স্ট্রং H+ এর জন্য তো আমার একটা কন্ডাক্টেন্স শো করবে, সাপোজ ধরো সেটা 4.10 মিলি সিমেন্স শো করছে সাপোজ। এবার সেটা আমি যত NaOH দেব, এক ড্রপ NaOH দেব, আমি নাড়িয়ে দেখব কত কন্ডাক্টেন্স শো করছে। যেহেতু H+ আয়ন্স গুলো রিপ্লেসড বাই NaOH আয়ন্স হবে, OH- আয়ন্স হবে, আর H+ আয়ন্স আর স্মল আয়ন্স, আর OH- আয়ন্স আর লার্জ আয়ন্স, লার্জ আয়ন্স গুলোর কন্ডাক্টেন্স কি হয়, কম হয় কম্পেয়ার টু H+, তাহলে যত NaOH দেবো তত হবে কি, H+ আয়ন্স গুলো রিপ্লেসড বাই OH- আয়ন্স, তাহলে কন্ডাক্টেন্সটা কমবে না বাড়বে বলো তো। হ্যালো, কন্ডাক্টেন্স কমবে, কমবে কমবে, যত H+ আয়ন্স রিপ্লেসড বাই OH- আয়ন্স হবে তত কন্ডাক্টেন্স কমবে, কমতে কমতে একটা পয়েন্টে আসবে যেখানে সাপোজ ধরো 1 point something এ চলে এলো। কিন্তু আমার সলিউশনে তখনও উইক অ্যাসিড আছে, উইক অ্যাসিড কি ধরো সাপোজ অ্যাসিটিক অ্যাসিড, আমি HCl আর অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, তাহলে অ্যাসিটিক অ্যাসিডটা তো স্মল অ্যামাউন্ট করে ডিসোসিয়েট করছে, নেই এমন তো না, H+ আয়ন্স নেই এমন তো না, সমস্ত HCl টা খেয়ে গেছে, শুধু পড়ে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। এবার আমি যত NaOH দেব এই অ্যাসিটিক অ্যাসিডটা আস্তে আস্তে রিপ্লেসড হবে, তাতে হবে কি কন্ডাক্টেন্সটা স্লোলি ডিক্রিজ করবে। স্লোলি কেন ডিক্রিজ করছে বলে দি, HCl টা রিপ্লেসড করছিল তাড়াতাড়ি, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডটা তো স্ট্রং অ্যাসিড নয়, অ্যাসিটিক অ্যাসিডটা ডিসোসিয়েট করবে স্লো রেটে, একটা H+ আয়ন ধরো তৈরি হচ্ছে আধা ঘন্টায়, তাহলে H+ আয়ন রিপ্লেসড বাই ওই NaOH- আয়ন্স বা OH- আয়ন্স সেটা অনেকটা করে টাইম নেবে, আর এর ফলে হবে কি কন্ডাক্টেন্সটা স্লোলি ডিক্রিজ করবে, আস্তে আস্তে সেই ডিক্রিজটাও আমি দেখবো কমে গেছে। তার মানে কি যখন আরো কমতে থাকবে তখন আমি বুঝবো যে অ্যাসিটিক অ্যাসিডটাও এটা খেয়ে যাচ্ছে, তারপর দেখবো একটা টাইমে কন্ডাক্টেন্স ইনক্রিজ করতে থাকলো। কেন ইনক্রিজ করছে এবার, এটা হচ্ছে সমস্ত H+ আয়ন্স অফ দ্য HCl এন্ড অ্যাসিটিক অ্যাসিড গুলো রিপ্লেসড হয়ে গেছে বাই OH- আয়ন্স, এখন কন্ডাক্টেন্স শুধু বাড়ছে কিসের জন্য, ডিউ টু দ্য কন্ডাক্টেন্স অফ দ্য স্ট্রং OH- আয়ন্স, NaOH-টা তো স্ট্রং বেস, NaOH-টা তো স্ট্রং বেস, NaOH এর OH- স্ট্রং বেসের জন্য কন্ডাক্টেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে প্রথম যে পয়েন্টে কন্ডাক্টেন্স মিনিমাম হয়েছিল সেই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট, সেকেন্ড যে পয়েন্ট থেকে কন্ডাক্টেন্স ফের বাড়তে শুরু করলো সেই পয়েন্টটা হচ্ছে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট। তোমাকে যদি আমি গ্রাফ দেখাই, গ্রাফটা কিরকম হবে, প্রথমে একটা স্ট্রেট লাইন নামছে, তারপর নিয়ারলি কনস্ট্যান্ট থাকছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তারপর আবার ইনক্রিজ করছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তা প্রথম ইকুইভ্যালেন্স পয়েন্ট, অরিজিন থেকে প্রথম ইকুইভ্যালেন্স পয়েন্ট অবধি যতটা নাম্বার অফ ড্রপস অফ NaOH লেগেছে সেটা কার জন্য লেগেছে, HCl এর জন্য। সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টে যতটা নাম্বার অফ ড্রপস অফ NaOH লেগেছে
সেটা কার জন্য লেগেছে? HCl প্লাস অ্যাসিটিক অ্যাসিডের জন্য। তাহলে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট আর ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট যদি বিয়োগ করি, মাইনাস করি, তাহলে যে মিডল পোর্শন পাবো সেটা কার জন্য পাবো? ডিউ টু অ্যাসিটিক অ্যাসিড। জিনিসটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার এই যে অ্যাসিটিক অ্যাসিড, এবার তুমি তো পেয়ে গেলে অরিজিন থেকে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট অবধি কতটা এনার্জি লেগেছে। এখানেও তুমি একই জিনিস করবে, ড্রপ কাউন্ট করবে। ড্রপ কাউন্ট আমরা যেভাবে আমি বললাম 50 ড্রপ এনওএইচ কত এমএল অফ এনওএইচ, যেভাবে বললাম বুলেট থেকে আমরা করি সেটাই করব। তার থেকে ক্যালকুলেট করে নেব এক ড্রপ অফ এনওএইচ কতটা এমএল অফ এনওএইচ। তাহলে সেখান থেকেও পেয়ে যাব যে এতগুলো নাম্বার অফ ড্রপস অফ এনওএইচ যদি করেসপন্ডিং টু ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট হয় সেটা কত এমএল অফ এনওএইচ, কত এমএল অফ এনওএইচ, ঠিক আছে, কত এমএল অফ এনওএইচ, ঠিক আছে। আর সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট মাইনাস ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট করে যতটা নাম্বার অফ ড্রপস অফ এনওএইচ পাবো সেটা করেসপন্ডস টু অ্যাসিটিক অ্যাসিড পার্ট, তাহলে সেটা কত অ্যামাউন্ট অফ এনওএইচ, এমএল অফ এনওএইচ সেটা পাবো আমি ওয়ান ড্রপ অফ এনওএইচ এর ক্যালকুলেশনে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার সিম্পলি V1S1 V2S2, তোমার এখানে ভলিউম অফ এনওএইচ তুমি জানো, তুমি ক্যালকুলেট করে নিচ্ছ, শুধু তোমাকে বার করতে হবে স্ট্রেংথ অফ HCl আর স্ট্রেংথ অফ অ্যাসিটিক অ্যাসিড। তুমি ভলিউম অফ এনওএইচ জানো, স্ট্রেংথ অফ এনওএইচ জানো, এবার ভলিউম অফ HCl টাও তুমি জানো, শুধু স্ট্রেংথ অফ HCl টা তুমি বার করে নিচ্ছ V1S1 V2S2 দিয়ে। সিমিলারলি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই, তুমি 10 ml অফ দ্য মিক্সচার অফ দ্য অ্যাসিড নিয়েছিলাম আমি, সেই 10 ml টা ঠিক থাকছে, ইনটু স্ট্রেংথ অফ অ্যাসিটিক অ্যাসিড S হবে, ইকুয়াল টু ভলিউম অফ অ্যাসিটিক অ্যাসিডের জন্য কতটা এনওএইচ সেটা তুমি ক্যালকুলেট করে নিলে, ইনটু স্ট্রেংথ অফ এনওএইচও তুমি জানো, সেখান থেকে তাহলে স্ট্রেংথ অফ অ্যাসিটিক অ্যাসিডটা বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? হ্যালো। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা করতে চাইছি, নেক্সট এক্সপেরিমেন্টটা হচ্ছে, এগুলো যখন ছবি পাঠাবো আমি তখন জাস্ট পড়লেই বুঝতে পারবে। আমি গ্রাফের ছবিগুলো পাঠিয়ে দেব, তোমরা থিওরিগুলোর পোর্শন ছবিগুলো আমি বই থেকে ছবি তুলে পাঠাবো, থিওরি থিওরি পোর্শন যেটা বললাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন। পোটেনশিওমেট্রিক টাইট্রেশনে আমরা কি করি? পোটেনশিওমেট্রিক টাইট্রেশনে আমরা ইজিরো ভ্যালু দেখি, ইলেকট্রোড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়ালটা মাপি, ঠিক আছে। এখানে টাইট্রেশনটা কার এগেনস্টে করা হয়? যাদের মধ্যে অক্সিডেশন রিডাকশন রয়েছে তাদের মধ্যে। পিএইচ মেট্রিক টাইট্রেশনে অ্যাসিড বেসের তো আর আমি কোনো পোটেনশিওমেট্রিক টাইট্রেশন করতে পারি না, HCl বা NaOH এর মধ্যে তো কেউ নেই যার ভেরিয়েবল ভ্যালেন্সি আছে, তাই না? যার ভেরিয়েবল ভ্যালেন্সি আছে এরকম তো কেউ নেই না। আচ্ছা, এইবার বলছি পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের হেডিংটা জাস্ট লিখে নাও, পোটেনশিওমেট্রিক টাইট্রেশন অফ KCl পোটেনশিওমেট্রিক টাইট্রেশন অফ KCl অগেনস্ট স্ট্যান্ডার্ড সলিউশন অফ সিলভার নাইট্রেট, against standard solution of silver nitrate. এখানে আমরা কি করছি, একটা বিকারে আগে আমরা তৈরি করে নিচ্ছি, আমি বলেই দিচ্ছি, আগে আমরা তৈরি করে নিচ্ছি 100 ml N/100 silver nitrate solution, সেটা লিখে নাও। Number one, preparation of hundred ml N/100
100 ml n by 100 silver nitrate solution. Silver nitrate solution কেন নিয়েছি? Silver plus state হিসেবে এখানে আছে, plus one state. Silver zero state হিসেবে এটা reduced হবে, কাজে এটা undergoes oxidation reduction reaction. Next লেখো, এটাকে আমরা titration করছি against KCl solution বলেই দিলাম. Next লেখো, preparation of n by 10 100 ml n by 10 KCl solution. Preparation of 100 ml n by 10 KCl solution. Ma'am, KCl এর জায়গায় কি অন্য আয়নিক সল্টও থাকতে পারে? না, অন্য আয়নিক সল্ট ইউজুয়ালি নেওয়া সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয় না. সোডিয়াম ক্লোরাইডের হয় কি, পটেনশিওমেট্রিক টাইট্রেশন, মানে সিলভার নাইট্রেটের সাথে. তুমি এবার বলতে পারো, ম্যাডাম সিলভার নাইট্রেট কেসিএল রিঅ্যাকশন করে কি হবে, সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়বে, তাই তো? সেটা NaCl এর সাথে পড়া উচিত, কিন্তু NaCl এর সাথে রিঅ্যাকশনটা অত ফাস্ট হয় না, অত ফাস্ট হয় না, ঠিক আছে? KCl আরেকটা কারণে NaCl নেওয়া হয় না, NaCl ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন. আমার ফিজিক্যাল এক্সপেরিমেন্টে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড জিনিস নিতেই হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, যেটা হচ্ছে KCl. প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স মানে কি, যেটা আমি ওজন করে সলিউশন করলে সেই সলিউশনটা কনস্ট্যান্ট থাকবে, কোনোভাবেই চেঞ্জ হবে না. কিন্তু NaCl যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড নয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড. তোমরা বাড়িতে নুন খাও, তাই তো? নুন, টাটা সল্ট কেন বা যাই কেন, তুমি দেখবে নুন কিছুদিন রেখে দিলে জল অ্যাবজর্ব করে, হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স NaCl, ঠিক আছে? KCl কিন্তু হাইগ্রোস্কোপিক নয়. তার মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কাকে বলে, যে সাবস্টেন্স গুলোর কনসেন্ট্রেশন ডাজ নট চেঞ্জ উইথ অ্যাডিশন অফ এনিথিং, এনি ইম্পিউরিটি বা কোনো টেম্পারেচারের সাথে কোনোভাবেই, সেটা হাইগ্রোস্কোপিক না হয়, কোনোভাবেই সেটা এফেক্ট করে না তার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, তাকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে? এইবারে এই জন্য আমরা KCl টাকে ইউজ করি, কারণ একটা স্ট্যান্ডার্ড সলিউশন না থাকলে তুমি তার স্ট্রেংথটা জানবে কোত্থেকে, ক্যালকুলেশনের জন্য তো আমরা একটা স্ট্যান্ডার্ড সলিউশনের প্রয়োজনই হয়, তাই না? আচ্ছা, এখানে আমি কি করব, আমি একটা বিকারে 10 ml অফ সিলভার নাইট্রেট নেব. সিলভার নাইট্রেট কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট, সেটার কনসেন্ট্রেশন অ্যাকিউরেট না. আমি ধরো বানিয়েও নিলাম, আমি যে তোমাকে বললাম NaOH এর স্ট্রেন্থটা বানিয়ে নিচ্ছো, ওটা কিন্তু তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড. তার স্ট্রেন্থটা কিন্তু তুমি দেখছো, তুমি নিজে ওজন করে নিয়েছো, কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে ধরো তুমি প্র্যাকটিক্যাল ক্লাস করছো, করতে করতে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়া মানে কি, অ্যাটমসফিয়ারে হিউমিডিটি বাড়লো, হিউমিডিটি বাড়লে মানে হচ্ছে মানে কি, NaOH জল টানবে, NaOH জল টানবে, NaOH পেলেট গুলো দেখবে মানে জল টেনে গলে গলে যাচ্ছে, তার মানে ওটা স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাচ্ছে. কিন্তু অক্সালিক অ্যাসিড কিন্তু কখনো সেরকম চেঞ্জ হয় না, সেই জন্য অক্সালিক অ্যাসিড, KCl এগুলোকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে? আর ফিজিক্যালে একটা প্র্যাকটিক্যাল করাতে গেলে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড দরকার, যেটা দিয়ে আমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের স্ট্রেংথটাকে টাইট্রেট করে বার করব, ঠিক আছে? আচ্ছা, আমি করছি কি এখানে আমি একটু বলে নি, আমি একটা বিকারে 10 ml সিলভার নাইট্রেট নিলাম, নিয়ে তার মধ্যে সিলভার ইলেকট্রোড ডিপ করব, সিলভার ইলেকট্রোড ডিপ করব. আমি এতক্ষণ অ্যাসিড বেস টাইট্রেশনে গ্লাস আর ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করেছিলাম, গ্লাসটা কি একটা পিএইচ ইলেকট্রোড, সিলভার ইলেকট্রোড কি সেটা কিন্তু রেডক্স ইলেকট্রোড, রেডক্স ইলেক্ট্রোড, ঠিক আছে? সিলভার ইলেকট্রোড ডিপ করেছি, সেটাকে সল্ট ব্রিজের মাধ্যমে আরেকটা বিকারে ডিপ করলাম, আরেকটা বিকারে আমি নিলাম KCl সলিউশন আর ক্যালোমিল ইলেকট্রোড, যেটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড. যে বিকারে সিলভার নাইট্রেট নিয়েছি সেই বিকারে এবার আমি এক ড্রপ করে KCl সলিউশন ঢালতে থাকবো. প্রথমে জিরো ড্রপে আমি দেখে নেব কতটা পটেনশিয়াল আছে,
যত ড্রপ কেসিএল ঢালবো তত হবে কি, তত কি হবে বলতো? সিলভার প্লাস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে, সিলভার জিরো হয়ে, আমি যে বললাম সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, সিলভার তো প্লাস স্টেটে ছিল সলিউশনে, সিলভার আর থাকছে না, যত ক্লোরাইড দেবো কি হবে, সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়বে, তাহলে সিলভার প্লাস এর কনসেন্ট্রেশন কমতে থাকবে। সিলভার প্লাস এর কনসেন্ট্রেশন কমা মানে কি, ই জিরো ভ্যালুটা কমবে, ই জিরো ভ্যালু কমতে 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 যখন ইকুইভ্যালেন্স পয়েন্ট ক্রস করে যাবে, তারপর আমি শুধু কি অ্যাড করছি, কেসিএল সলিউশন। তুমি বুঝবে কি করে যে ইকুইভ্যালেন্স পয়েন্ট ক্রস করে গেছে কি করে? তুমি বলবে ম্যাডাম ইকুইভ্যালেন্স পয়েন্ট কি করে ক্রস করেছে বুঝবো কি করে? তুমি যখন দেখবে ই জিরোটা কমে, শার্প ডিক্রিজ অফ ই জিরো হওয়ার পর কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেছে ই জিরো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কারণ আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করছি কি ই জিরো ভ্যালু, এক্স অ্যাক্সিসে প্লট করছি কি নাম্বার অফ ড্রপস অফ কেসিএল, নাম্বার অফ ড্রপস অফ কেসিএল, বুঝতে পেরেছো? তাহলে যখন কনস্ট্যান্ট হয়ে যাবে ভ্যালুটা, তখন তুমি বুঝতে পারবে যে ইকুইভ্যালেন্স পয়েন্ট হ্যাজ ক্রসড। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? হ্যালো, এই তোমরা সব প্রেজেন্ট আছো নাকি কেউই নেই? হ্যাঁ, এইবার জাস্ট আমরা ক্যালকুলেট করব কি করে, এবার আমি বলছি এখানেও আমি ড্রপ কাউন্ট করে নেবো, কার ড্রপ, তুমি যার ড্রপ ফেলবে তার ড্রপ কাউন্ট তোমাকে ফিজিক্যালি করতেই হবে, ঠিক ওইভাবে যেমন 50 ড্রপস অফ NH বলেছিলাম, এখানে 50 ড্রপস অফ KCl নিয়ে দেখবে সেটা কত ইকুইভ্যালেন্স অ্যামাউন্ট অফ KCl হচ্ছে। এখানে আমি ইকুইভ্যালেন্স পয়েন্ট দেখছি কি, সাপোজ ধরো 21 ড্রপসে হয়েছে, তাহলে তোমার 10 ml সিলভার নাইট্রেট ছিল, স্ট্রেংথ অফ এস হচ্ছে সিলভার নাইট্রেটের স্ট্রেংথ, আমি বললাম সিলভার নাইট্রেট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, কাজেই এস ক্যাপিটাল এস। AgNO3 টা কি চেঞ্জ হচ্ছে আরেকবার বলুন। AgNO3 টা সলিউশনে কিভাবে ছিল, Ag+NO3-? Ag+NO3- তো এইবার ধরো আমি KCl দিলাম, কি হবে, সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়ে যাবে। আমি ধরো 1 ml 10 ml সিলভার নাইট্রেট নিয়েছি, তার মধ্যে 1 ml পটাশিয়াম ক্লোরাইড দিলাম, 1 ml পটাশিয়াম ক্লোরাইডটা ঢুকে কি করবে, 1 ml সিলভার নাইট্রেট কে প্রেসিপিটেট ফেলে দেবে, তার মানে 1 ml সিলভার প্লাস আয়ন্স উইল বি রিমুভড ফ্রম দ্য সলিউশন অ্যাজ কি, প্রেসিপিটেট হিসেবে। তাহলে সিলভার প্লাস কমে যাচ্ছে সংখ্যায় সলিউশনে, কমছে কি কমছে না বলো, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কমে যদি যায় তাহলে ই জিরো ভ্যালুটা কমে যাবে, কারণ আমি ই জিরো ভ্যালু দেখছিলাম কেন, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিলভার প্লাস আয়ন। এবার সিলভার প্লাস আয়ন যত সিলভার জিরোর দিকে চলে যাবে, প্রেসিপিটেট হওয়া মানে কি, এজি জিরো স্টেটে চলে গেছে, তাহলে সিলভার প্লাস আয়ন মানে ই জিরো ভ্যালু কমে যাচ্ছে। তুমি তো মাপবেও, তুমি এক ড্রপ করে দেবে আর দেখবে পোটেনশিওমিটারে দেখবে কত ই জিরো ভ্যালু গুলো হলো, প্রত্যেকটা ড্রপেই দেখবে ই জিরো ভ্যালু কমতে হচ্ছে, তাই না? এবার যখন কমে দেখবে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, প্রেসিপিটেট পড়লে কি হচ্ছে, সেটা এজি প্লাস NO3- হিসেবে তো সেটা থাকছে না, এজি প্লাস Cl- সে তো প্রেসিপিটেট হয়ে গেল, প্রেসিপিটেটটাকে তো তুমি ভাঙতে পারো না, সিলভার ক্লোরাইড প্রেসিপিটেটটা তো আয়নাইজ করবে না জীবনেও, কোনোদিন কি আয়নাইজ করবে, সিলভার ক্লোরাইড প্রেসিপিটেটটা তো কখনো আয়নাইজ করবে না। সলিউশনে আমরা কন্ডাক্টান্স বা পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের যে ই জিরো ভ্যালু দেখি কেন, সেগুলো আয়নাইজ করে থাকে বলে, আয়নসটা সল্টটা ডিসোসিয়েট করে আয়নাইজ করে আছে বলে। এই যে আমি এতক্ষণ কন্ডাক্টান্স পড়ছিলাম, কেন কন্ডাক্টান্স H+Cl- আয়ন কমপ্লিটলি স্ট্রং অ্যাসিড, কমপ্লিট ডিসোসিয়েশন হয়ে আছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড সেটা নয়। আমি অ্যাসিটিক অ্যাসিডে কি বললাম, অ্যাসিটিক অ্যাসিড H+ অ্যাসিটেট আয়ন হতে অনেক সময় লাগে, কারণ তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ভীষণ পুর, ডিসোসিয়েশন সে হতেই পারে না। এখানেও তাই,
যত প্রেসিপিটেট পড়বে তত হচ্ছে কি সিলভার প্লাসের কনসেন্ট্রেশন ফ্রম দ্য সলিউশন কমে যাবে। যখন কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন দেখবো তার মানে বুঝবো অল সিলভার প্লাস হ্যাজ বিন রিমুভড বাই প্রেসিপিটেট। তাহলে আমি কনস্ট্যান্ট ভ্যালুটা কেন দেখছি? তখন KCl শুধুমাত্র K প্লাস Cl মাইনাস আয়নস এর জন্য রয়েছে, আর ই জিরো ভ্যালু আর কমার কোন সিন নেই, কারণ আর কোন Ag প্লাস প্রেজেন্ট নেই। আমার কথাটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। এবার আমি ক্যালকুলেশন কি করে করব? আমি 10 ml নিয়েছি সিলভার নাইট্রেট, ইনটু স্ট্রেংথ অফ সিলভার নাইট্রেটই বার করব, S ইকুয়াল টু কত ml অফ KCl তোমার ইকুইভ্যালেন্স পয়েন্ট থেকে লাগলো সেটা তুমি ক্যালকুলেট করে নিতে পারছো ইউজিং ড্রপ কাউন্ট, তাই না? এবার তার সাথে আমি যদি গুণ করি স্ট্রেংথ অফ KCl, স্ট্রেংথ অফ KCl তো তুমি নিজেই ওজন করেছো, N/10 KCl আমরা নিজেরাই বানাচ্ছি, কারণ KCl ইজ এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, তাই না? তাহলে আমি S অফ স্ট্রেংথ অফ সিলভার নাইট্রেট বার করে নিতে পারবো। এটাই হচ্ছে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন অফ সিলভার নাইট্রেট আগেনস্ট স্ট্যান্ডার্ড KCl সলিউশন। পোটেনশিওমেট্রিক টাইট্রেশন কেন বলছে না, পোটেনশিওমিটার ইউজ করে করছি। টাইট্রেশন কেন বলছে, স্ট্রেংথ অফ সিলভার নাইট্রেট করছি, বার করছি কিভাবে, আগেনস্ট স্ট্যান্ডার্ড KCl সলিউশন। কেন KCl সলিউশন করছি বলে দিলাম, বিকজ ইট ইজ আ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। NaCl ও করতে পারতাম, NaCl ও সেম সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট প্রবলেম, কিন্তু NaCl ইজ নট আ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? আচ্ছা এইগুলো এই তিনটে তো গেল, তাহলে ক্যালকুলেশন যদি তোমাদের করতে দেয় তোমরা নিশ্চয়ই করতে পারবে, অসুবিধা হওয়ার কারণ নেই। আমি তোমাদের বই থেকে মেটেরিয়ালটা পাঠিয়ে দেব, ঠিক আছে? ওই পিডিএফ এ কি ক্যালকুলেশনটাও মানে কিভাবে করতে হবে, কোন থিওরিতে? ক্যালকুলেশন কিছু করা নেই বাবা, পিডিএফ এই জন্যই তো ক্লাসটা করার দরকার, এই ক্লাসটা করার দরকার এই জন্য। ওই যে সঞ্জয় দে, এটা তো সাবস্ট্যান্ডার্ড স্টুডেন্ট, আমার মনে হয় না কি করে পাস করে এসেছে, ও কি করে বললো কথাটা আমি জানি না, যে ম্যাডাম স্ক্রিন শেয়ার করুন ক্যালকুলেশন। আমি স্ক্রিন শেয়ার কি করে করব? আমি তো তোমাদের মুখে বোঝাচ্ছি, আমি তো বই আমার সামনে, কোনো বইতে ক্যালকুলেশন লেখা নেই, কোনো বইতে ক্যালকুলেশন লেখা নেই। ক্লাসটা করানোর কারণ কেন? এই ক্যালকুলেশন গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ইনঅর্গানিকে কোনো ক্যালকুলেশন সেভাবে থাকে না, অর্গানিকে কোনো ক্যালকুলেশন নেই, ফিজিক্যালে তো সেটা আছে, ও তো বোঝারই কোনো ইচ্ছে নেই, আমার মনে হয় কোথাও চাকরি বাকরি করে, যে কারণে ক্লাসটা করবে না বলে টাইম লাগবে টাইম লাগবে, আপনার এত ঘন্টা লেগে যাবে অত ঘন্টা লেগে যাবে বলে চেঁচাচ্ছিল। যাই ম্যাম, হ্যাঁ বলো ম্যাম, পরীক্ষার সময় যেহেতু আমাদের মানে অফলাইনে হচ্ছে না প্র্যাকটিক্যাল, তো ভ্যালু গ্রাফ প্লটের সময় ভ্যালু দরকার বা ক্যালকুলেশনের সময় ভ্যালু দরকার? গ্রাফ প্লট তো তোমাদের ওভাবে করতে দেবে না, গ্রাফটা শুধু এঁকে দেখাতে বলবে, গ্রাফ প্লটিং তো তোমাদের ওভাবে করতে দেবে না, গ্রাফটা হয়তো এঁকে দেখাতে বলবে। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য গ্রাফ? এই সম্রাট সম্রাট সম্রাট, সরি ম্যাম সরি ম্যাম বুঝতে পারিনি, মিউট কর মিউট হ বাবা বলছি। হ্যাঁ তোমাদের গ্রাফ প্লটিং তো অফলাইন হলে করতে হতো, কিন্তু অনলাইন যেহেতু পরীক্ষা, গ্রাফের নেচারটা কি হবে সেটা বলবে। আমি গ্রাফের নেচার গুলো ছবি তুলে পাঠিয়ে দেব, ঠিক আছে? আর ম্যাম ক্যালকুলেশনের সময়, ক্যালকুলেশন ওই যে তোমাদের বলে দিলাম এখন, স্ট্যান্ডার্ড সলিউশন কিভাবে, তোমাদেরকে তো ফাইনাল ক্যালকুলেশনটা বলেই দিলাম, তোমরা নোট ডাউন করে নাও নি ম্যাম। একটা ক্যালকুলেশন যদি মানে বলে দিতেন পুরোটা, মানে কিভাবে লিখতে হবে সেটা আমাকে, আমি তাহলে লিখে পাঠিয়ে দেব, সেটা আমাকে লিখে পাঠাতে হবে, ঠিক আছে? আমি লিখে পাঠিয়ে দেব, ঠিক আছে? হ্যালো সেটা আমি লিখে পাঠিয়ে দেব, কাগজে লিখে জাস্ট পাঠিয়ে দেব ছবি তুলে, সেটা কোনো বইতে তুমি পাবে না, কোনো ফিজিক্যাল বইতে তুমি পাবে না। এইটা তো এই জন্যই না মানুষ ক্লাস করে, সবই যদি তুমি বইতেই পেয়ে যাবে তাহলে আর কলেজ স্কুল যাওয়ার দরকার, তাই না? যাই হোক সেটা না, আমি তোমরা এগুলো লিখে নিয়েছো তো, যে কি কি তৈরি করতে হয় এগুলো জাস্ট জানার জন্য বলেছি,
যার আইসোমেল এন বাই টেন অক্সালিক বা এন বাই টু এনওএইচ, ক্যালকুলেশনটা কি করতে হবে সেটা আমি জাস্ট লিখে দেব, ঠিক আছে? আর কারুর কোন কোন প্রশ্ন আছে? কোন জায়গাটা বুঝতে পারোনি আছে? ক্যালকুলেশন গুলো তোমরা এখনই লিখে নাও না, আমি বলছি লেখো। হ্যালো, আমি বলছি তোমরা এখনই বরং লিখে নাও, বুঝলে? কারণ তাহলে তোমাদের আমি বলবো, তাহলে তোমরা লিখতে পারবে যে কোন জায়গাটা বুঝতে পারছো না, বা আমি লিখে পাঠিয়ে দিলে তো কোনো লাভ নেই। আচ্ছা, পিএইচ মেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে লেখো, ক্যালকুলেশনটা লেখো, আমি বলছি। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, লেখো পিএইচ মেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে লেখো। একটু দাঁড়া, কত বলেছিলাম একটু, আর এটা হচ্ছে কত ছিল? হ্যাঁ, 10 ml × n/10 অক্সালিক অ্যাসিড, 10 ml × n/10 ক্যালকুলেশন বলে লেখো, ক্যালকুলেশন। হ্যাঁ, 10 ml × n/10 অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? তার তলায় লেখো ড্রপ কাউন্ট, তার তলায় লেখো ড্রপ কাউন্ট 50 ড্রপস অফ NaOH ইকুয়াল টু 2.5 ml, বা XML লেখো, XML কিছু লেখো না, XML লেখো। 1 ড্রপ অফ NaOH ইকুয়াল টু X/50 ml, তোমরা সবাই শুনতে পাচ্ছো তো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। X/50 ml। এবার লেখো y ড্রপস অফ n/2 NaOH, has been required for standardization of oxalic acid solution, ঠিক আছে? y ড্রপস অফ NaOH বলেছি, ঠিক আছে? এবার লেখো therefore y ড্রপস অফ NaOH ইকুয়াল টু x/50 × y ml NaOH, therefore y ড্রপস অফ NaOH ইকুয়াল টু x/50 × y ml of NaOH। এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এটা এত ml লাগছে। এবার লেখো S, সাফিক্স এ NaOH, ইকুয়াল টু
10 into n by 10, 10 into n by 10 টা কি v1s1 v2s2 ইকুয়েশনে বসাচ্ছি শুধু v1s1 মানে হচ্ছে 10 ml of oxalic into n by 10 of oxalic তাহলে s of NaOH equal to কি লিখছি লেখো 10 into n by 10 divided by কি লিখবো যত ml of NaOH লেগেছে সেটা কত লেগেছে x by 15 to y x by 15 to y হয়েছে কি রে হলো হ্যাঁ হয়েছে ম্যাম হ্যাঁ ম্যাম হয়েছে তো এবার ম্যাম x by 50 টা একটু বলবেন x by 50 কি বলবো 1 drop of NaOH কত কত ml সেটাই তো বললাম 50 drops of NaOH হচ্ছে x ml of NaOH তাহলে 1 drop NaOH কত ml হবে x by 50 তো হবে হ্যালো দাঁড়াও হ্যাঁ বলো এই তিয়াশা বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা তাহলে x by 15 to NaOH এই পুরোটাই pH metric এর ক্যালকুলেশন হয়ে গেল ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা হ্যালো হ্যাঁ ম্যাম হ্যাঁ এইবার লেখো কন্ডাক্টোমেট্রিক এর ক্যালকুলেশনটা লিখে নাও কন্ডাক্টোমেট্রিকেও আমার একটা ড্রপ কাউন্ট আছে কন্ডাক্টোমেট্রিকেও আমার একটা ড্রপ কাউন্ট করতে হবে কারণ আমি তো সবই প্লট করব ড্রপে না নাম্বার অফ ড্রপস অফ NaOH তো আমি প্লট করছি না আমি তো ml অফ NaOH প্লট করছি না তাই না এখানেও লেখো 50 ড্রপস অফ NaOH ইকুয়াল টু x ml আর হেডিং লিখে নাও আগে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন অফ যে হেডিংটা বলেছি সেটাই হ্যাঁ এ তোমরা শুনতে পাচ্ছ তো হ্যাঁ শুনতে ম্যাম কারণ আমি একবার অ্যাড জয়েন করি কারণ আমি না কিছু শুনতে পাচ্ছি না একটা ফোন এলো যে কারণে আমি কিছু শুনতে পাচ্ছি না একটু দাঁড়া আমি আরেকবার অ্যাড আরেকবার জয়েন করি হ্যাঁ এইবার হেডিং লিখে নিয়েছো তো হ্যালো ম্যাম বলছি আগেরটাতে হ্যাঁ আগেরটাতে ওটা কি নরমালিটি মানে n হবে ইউনিটটা নাকি n বাই 2 হবে লাস্টের যে ক্যালকুলেশনটা হলো s n o h যেটা না 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 আমি n ওটা ওটা তুই যদি ক্যালকুলেট করিস যেহেতু আমি n বাই 2 n o h বানিয়েই করেছি n বাই 2 n o h বানিয়েই করেছি ওটা 0.5 ml 5 নরমালি দাঁড়াবে 5 পয়েন্ট সামথিং দাঁড়াবে ঠিক আছে আমি যেহেতু ওজনটাই করে নিয়েছি NaOH n by 2 রেসপেক্টে ঠিক আছে কিন্তু ওটা এক্সাক্ট n by 2 নয় কারণ আমি বললাম কি NaOH is a secondary standard আমি এক্সাক্ট স্ট্রেংথটা কত সেটা বার করার জন্যই তো এটাকে টাইট্রেশন করছি উইথ অক্সালিক NaOH যা আমি বানিয়েছি সেটা কিন্তু এক্সাক্ট 0.5 নয় নয় বলেই আমাকে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হচ্ছে ঠিক আছে যেহেতু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা হ্যাঁ ম্যাম ঠিক আছে হ্যাঁ এটা তুই যদি ক্যালকুলেট করে নিস তুই দেখবি ভ্যালুটা আসবে 0.501 বা 02 নর্মাল মানে n বাই 2 তাই না আচ্ছা এবার কন্ডাক্টেন্স এর ক্ষেত্রে লেখো 50 ড্রপস অফ NaOH ইকুয়াল টু x ml আর 1 drop of NaOH equal to x by 50 ml এটা আমার সবেতেই প্রায় লাগবে মানে ড্রপ কাউন্ট হিসেবে ঠিক আছে এবার লেখো x is the first equivalence point for HCl
x is the first equivalence point, এই x লিখো না, sorry, y লিখো, y. বা y ও লিখো না, y টা তো আমি নেব হচ্ছে ধরো y আর z নেব, আচ্ছা ঠিক আছে y লিখো, আচ্ছা y হচ্ছে y, x তো ওখানে নিলাম, y হচ্ছে y is the first equivalence point corresponding to HCl and z is the second equivalence point corresponding to HCl plus acetic acid. HCl plus acetic acid. ঠিক আছে, তাহলে এইবার লেখো, এবার লেখো ক্যালকুলেশন অফ দ্য স্ট্রেংথ অফ HCl. ক্যালকুলেশন অফ দ্য স্ট্রেংথ অফ HCl. টেন ইন্টু এস ক্যাপিটাল এস সাফিক্স HCl. 10 into capital S suffix HCl equal to ma'am এটুকুটা একটু আরেকবার বলুন. 10 into 10 ml নিয়েছি তো, mixture of acid 10 ml নিয়েছি তো, ওখানে লিখে নাও, since 10 ml of the mixture of acid has been taken, 10 ml of the mixture of acid has been taken. Since 10 ml of the mixture of acid has been taken, so 10 into capital S suffix HCl, capital S suffix HCl equal to y into y into আমি লিখে এখানেই লিখে দিচ্ছি, আমি বললাম এক ড্রপ অফ NaOH হচ্ছে x by 50 ml NaOH বলেছি, তাহলে y ড্রপ অফ NaOH কত ml NaOH হবে, y into x by 50, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম. হ্যাঁ, ইকুয়াল টু লিখে দিচ্ছি, ইকুয়াল টু y ইনটু x বাই 50, সেটা অ্যাকচুয়ালি কি টোটালটাই এম এল অফ NaOH ইনটু স্ট্রেংথ অফ NaOH কত, 0.5, স্ট্রেংথ অফ NaOH লিখবো 0.5, তাহলে এস অফ HCl পার করতে পারবে তো? হ্যাঁ ম্যাম. এবারে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাডাম আপনি তো আগের বারটা এই NaOH এর স্ট্রেংথ স্ট্যান্ডার্ডাইজ করলেন, এবার কেন করলেন না? এটা NaOH এর স্ট্রেংথটা স্ট্যান্ডার্ডাইজ করাই, এটা অন্য কোন স্ট্যান্ডার্ড HCl বা অক্সালিক অ্যাসিড দিয়ে আমি স্ট্যান্ডার্ডাইজ করেই রেখেছি. আমি এই যে HCl টা নিয়েছি, এই HCl টা তো মিক্সচার অফ অ্যাসিডের HCl, কথাটা বুঝতে পেরেছো? NaOH টা আমার আগেই স্ট্যান্ডার্ডাইজ করা হয়ে গেছে কোনো স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড দিয়ে, যার থেকে আমি স্ট্রেংথটা পেয়েছি 0.5 N নর্মালিটি. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? আচ্ছা, এবার অ্যাসিটিক অ্যাসিড এর টা লেখো, ফর ক্যালকুলেশন অফ অ্যাসিটিক অ্যাসিড. লেখো 10 ইনটু এস ক্যাপিটাল এস সাফিক্স এ অ্যাসিটিক অ্যাসিড ACOH, 10 ইনটু ক্যাপিটাল এস সাফিক্স এ অ্যাসিটিক অ্যাসিড ইকুয়াল টু, আমার যেখানে ওখানে y ছিল এবার কি হবে, z মাইনাস y, কারণ আমি z টা বলেছি টোটালের জন্য, তাহলে z মাইনাস y ব্র্যাকেটের মধ্যে লিখবে, z মাইনাস y ইনটু
x by 50 হ্যালো হয়েছে x by 50 into x by 50 হয়েছে তো এটা কি হচ্ছে এত ml of NOH into এবার strength of NOH টা লিখে নাও 0.5 normality এবার তুমি z minus y ভ্যালুটা তো বিয়োগ করেই পেয়ে যাচ্ছ z ও জানো y ও জানো এটা বিয়োগ করলেই পেয়ে যাবে তাহলে টোটাল কত অ্যামাউন্ট অফ অ্যাসিডিক অ্যাসিড আছে সেটাও পেয়ে যাবে ক্লিয়ার হলো কি হ্যাঁ ম্যাম এবার পোটেনশিওমেট্রিটা লিখে নাও লিখো 10 ml ইনটু ক্যাপিটাল এস সাফিক্স এস সিলভার নাইট্রেট ক্যাপিটাল এস সাফিক্স এস সিলভার নাইট্রেট আচ্ছা এখানে ড্রপ কাউন্টটা লিখে নাও 50 ড্রপস অফ KCl ইকুয়াল টু x ml অফ KCl আই যা লিখেছিলে ওখানে একই জিনিস শুধু KCl NOH এর জায়গায় লিখবে KCl 50 drops of KCl equal to x ml of KCl. তাহলে 1 drop of KCl equal to কত ml of KCl? x by 50. ঠিক আছে? হয়েছে কি? হ্যাঁ ম্যাম হয়েছে। হ্যাঁ। এইবার তাহলে লেখো 10 into S capital S suffix A KCl equal to 10 ml into capital A suffix A KCl equal to ma'am KCl na AgNO3 silver nitrate bolen je ma'am sorry ekdom debolina ekdom sorry boleche AgNO3 sorry AgNO3 10 ml into strength of AgNO3 KCl to standard primary standard 10 ml into capital A suffix A AgNO3 ঠিক আছে equal to আমার কত ml অফ কত ড্রপস অফ KCl লেগেছে ঠিক আছে সেটা কি নেব সাপোজ সেটা লেখো হচ্ছে y ড্রপস তুমি উপরে লিখে রাখো y ড্রপস অফ KCl করেসপন্ডস টু দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট y ড্রপস অফ KCl করেসপন্ডস টু দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট y ড্রপস অফ KCl করেসপন্ডস টু দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট ঠিক আছে তাহলে এখানে 10 ইনটু এস অফ এজিনো থ্রি ইকুয়াল টু ওয়াই ইনটু এক্স বাই 50 অত এম এল অফ কেসিএল ইনটু এন বাই 10 কেসিএল এন বাই 10 স্ট্রেংথটা দেবে কেসিএল এর স্ট্রেংথটা হচ্ছে এন বাই 10 আমি তো আগেই বলেছি এইটা বেরোলে দেখবে এটা বেরোবে এন বাই 100 এ এটা বেরোবে 0.00 সামথিং নর্মালিটি মানে এন বাই 100 এ ঠিক আছে কারণ আমি সিলভার নাইট্রেট ওজন তো করেছিলাম এন বাই 100 এর রেসপেক্টে বাট এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কাজে ওটা স্ট্রেংথ এক্স্যাক্ট এন বাই 100 হবে না তার বেশি একটু একটু বেশি একটু কম হতেই পারে যেটা বেরোবে 0.00 সামথিং ধরো 1:1 নর্মালিটি ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা থিওরিটা প্রত্যেকের কাছে ক্যালকুলেশন চলে গেছে আশা করি অসুবিধা হবে না আমি থিওরি পোর্শনটা শুধু ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা 25 তারিখে ইন্ডাস্ট্রিয়াল আছে ইন্ডাস্ট্রিয়ালও সেম থিং সেম জিনিসই ওই দিনের ক্যালকুলেশনটাও বলে দেবো তবে ওই দিনকার থিওরিটা লিখিয়ে দিতে হবে আমাকে একটু ঠিক আছে আর আরেকটা ইন্ডাস্ট্রিয়ালের আছে ওটার প্র্যাকটিক্যালটা খুব একটা আসে না আসে একটাই প্র্যাকটিক্যাল ওটার উপর
দুটো ইন্ডাস্ট্রিয়াল লেটার ওই দিনকে লিখিয়ে দেবো, ঠিক আছে? আর কালকে থিওরি ক্লাস হবে, আমি বলেই দিচ্ছি, তোমাদের ক্লাস আছে কালকে 2 থেকে 5টা, তাই তো? হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ 2 থেকে 5টা, হ্যাঁ 2 থেকে 5টার মধ্যে আমি হাফ নেব ফিজিক্যাল, হাফ নেব ইন্ডাস্ট্রিয়াল, হাফ টাইম নেব ফিজিক্যাল, হাফ টাইম নেব ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে? আজ কালকে ফিজিক্যাল তো পড়ে এসেছি ম্যাম, ইন্ডাস্ট্রিয়ালটা তো পুরো অজানা টপিক, ওটা একটু বেশি নিলে ভালো হতো। ব্যাপারটা ওরম ভাবে তো ক্লাস অ্যালট করেনি না, তুমি যেটা বলছো সেটা তো একদম ঠিক কথা, ওরম ভাবে তো ক্লাস অ্যালট করেনি, আমাকে ক্লাস অ্যালট করা হয়েছে যেহেতু তোমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি চলে এসছে, না এত তাড়াতাড়ি চলে এসছে যে এতগুলো ক্লাস তো ওরা আমাকে অ্যালট করতে পারছে না, এই জন্য এই ক্লাসের মধ্যে আমাকে দুটো হাফ হাফ করে নিতে বলা আছে। সে না হয় আমি ফিজিক্যাল কম নেবো ইন্ডাস্ট্রিয়াল বেশি নেবো সেটা পড়াতে পারি আমি, সেটা তোমরা যা বলবে, কিন্তু ফিজিক্যাল আমাকে কিছু কিছুটা তো পড়াতেই হবে। হাফ অ্যান আওয়ার ধরো আমি ইন্ডাস্ট্রিয়ালে বেশি টাইম স্পেন্ড করতে পারি, সেটা নো প্রবলেম, ঠিক আছে? এটা কালকের জন্য বটে আর 26 তারিখের জন্য বটে, 26 তারিখও সেম থিওরি ক্লাস হবে, হাফ টাইম ফিজিক্যাল, হাফ টাইম ইন্ডাস্ট্রিয়াল, বুঝতে পেরেছো? আর 25 তারিখের প্র্যাকটিক্যাল ক্লাসটা শুধু ইন্ডাস্ট্রিয়ালের উপরেই হবে, তোমরা পড়ে দেখো ফিজিক্যালের প্র্যাকটিক্যাল গুলো, যদি কোনো প্রবলেম থাকে ওই দিনকে আমাকে জিজ্ঞাসা করে নেবে। ম্যাম আমাদের কি কালারিমেট্রি প্র্যাকটিক্যাল? কালারিমেট্রি প্র্যাকটিক্যাল সবই থাকবে, কিন্তু তুমি যে কোনো একটা তো অ্যাটেম্প্ট করবে, কোশ্চেন তো একটার উপর হবে। আমি বলছি প্র্যাকটিক্যালে কি অনেক কটা কোশ্চেন দেয়, তার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে? যে কোনো একটা বা যে কোনো দুটো, যে কোনো একটা বা যে কোনো দুটো থাকে, ঠিক আছে? তারপরে একটা পিএইচ ইলেকট্রোডের নাম বলো বা একটা রেডক্স ইলেকট্রোডের নাম বলো, এই ধরনের খুব মানে ক্যাজুয়াল প্রশ্ন যেগুলো গ্রাজুয়েশন লেভেলে এইচএস লেভেল থেকে তোমরা পড়ে আসছো এগুলো সবাই জানে। একটা রেডক্স ইলেকট্রোডের নাম বলো, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সেস কাকে বলে, সেকেন্ডারি, এগুলো তো সব এইচএস থেকে লোকেরা পড়ে আসে, এই ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করা হয়, বুঝতে পেরেছো? ভাইবা তোমাদের এই রিলেটেডই প্রশ্ন থাকবে, মানে মোটামুটি এই কন্ডাক্টোমেট্রি পোটেনশিয়াল, বা তোমাকে বললো কন্ডাক্টোমেট্রি টাইট্রেশনের প্রিন্সিপালটা কি, তুমি প্রিন্সিপালটা কি বলো তো, এই যে এতক্ষণ ধরে আমি বলছিলাম তোমাদের কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনটা কি অ্যাকচুয়ালি, কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন বা পিএইচ মেট্রিক টাইট্রেশন বা পোটেনশিওমেট্রিক টাইট্রেশনটা অ্যাকচুয়ালি কি? কিছুই না, আমি কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনে কি করছিলাম, একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের স্ট্রেংথ বার করছিলাম অ্যাগেনস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ইউজিং কন্ডাক্টোমিটার। অবভিয়াসলি ইউজিং কন্ডাক্টোমিটার মানেই হচ্ছে এই দুটো সাবস্টেন্সের কন্ডাক্টেন্স আছে, যাদের ইউজ করছি তাদের কন্ডাক্টেন্স আছে। পোটেনশিওমেট্রিক্যালিও তাই, আমি একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের টাইট্রেশন করছি অ্যাগেনস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড ইউজিং পোটেনশিওমিটার, তার মানে দুটো রেডক্স সাবস্টেন্সেস, দুটোর পোটেনশিয়াল আছে। তুমি নিশ্চয়ই একটা অ্যাসিড বেস সাবস্টেন্সকে নিয়ে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন করতে যাবে না, এটা সবাই জানে, বুঝতে কথাটা? বা ল্যাম্বার্ট বিয়ার্স ল কাকে বলে, এই ধরনের ছোটখাটো প্রশ্ন থাকে। বাই বাই, ঠিক আছে? শুধু শুধু আমি কেন করাচ্ছি তোমাদের দেখছো তো ক্লাসটা 4টার মধ্যে কিন্তু শেষ হলো, আমি যদি থিওরি গুলো
থিওরি গুলো লেখা থামো, তাও কিন্তু চারটের মধ্যে কমপ্লিট হয়ে যেত। আমি থিওরি কতটুকু টুকু লেখাচ্ছি, যেটুকু তোমাদের দরকার সেটুকুই লেখাচ্ছিলাম। তোমাদের ওই যে সঞ্জয় দে বলে ওই ছেলেটি আনবো বলে না, 7 ঘন্টা লেগে যাবে, 5 ঘন্টা লেগে যাবে। ওর আসলে নিজে কোথাও চাকরি করে, ও ক্লাস করবে না, যে কারণে গোটা ক্লাসটাকে ও জাস্ট ডিস্টার্ব করে যাচ্ছিল। বলো কিচ্ছু করতে হবে না, ফিজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কিচ্ছু খাতা করতে হবে না। ঠিক, তোমাদের ইনঅর্গানিকে কি বলেছে কোনো খাতা তৈরি করতে? অর্গানিকে বলা হয়েছে, ইনঅর্গানিকে বলা হয়নি। তা আমি এবার ফিজিক্যাল ইন্ডাস্ট্রিয়ালে কিভাবে বলি বলো, প্র্যাকটিক্যাল খাতা তৈরি করার জন্য? অর্গানিকে স্যার বলেছে হাত বলে করে রাখতে, মানে যদি হঠাৎ চাই তাহলে, না হলে কোনো ব্যাপার না। কি আর চাইবে তোমাদের ওখানে? তোমাদের তো প্র্যাকটিক্যাল অনলাইন কোশ্চেন দেবে, অনলাইন কোশ্চেন দেবে আর অনলাইন কোশ্চেনটা ফিল আপ করে দিতে বলবে। এখন অফলাইন হওয়ার কোনো জায়গাই নেই আমার মনে হয় না, অফলাইন হবে, অনলাইনই হবে। ঠিক আছে, আমি ফিজিক্যাল বা অর্গানিক ইন্ডাস্ট্রিয়ালে কোনো খাতা করতেই বলছি না, শুধু শুধু টাইম ওয়েস্ট করার দরকার নেই, বরং থিওরি পড়ো। ঠিক আছে ম্যাম, বলছি আমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা কিরকম টাইমে হবে, মানে ওই এইরকম তোমাদের থিওরি যে টাইম হবে সেই টাইমে? ও আচ্ছা, যেভাবে ফিজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অর্গানিক ইনঅর্গানিক এর ডেট দেওয়া হবে ওরকম প্র্যাকটিক্যাল এর ডেটও দিয়ে দেবে। বুঝছো, ওরকম প্র্যাকটিক্যাল এর ডেটও দিয়ে দেবে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আছে কারুন? ম্যাম বলছি আমাদের থিওরি এক্সাম হওয়ার পরে কি প্র্যাকটিক্যাল হবে? দেখো বাবা, সেগুলো আমি জানি না, ওগুলো ইউনিভার্সিটি জানে, হোপফুলি তাই, তারপরেই থাকে। এবে তো মার্চ মাসে পার্ট টু দের হয়ে গেল দেখলাম তো, তাই তো হলো। পার্ট টু দা পার্ট ওয়ান পরীক্ষা দিলো তো মার্চ মাসে, ওদেরও তো সেম টু সেমই হয়েছে, ওদের থিওরি আগে হলো তারপর প্র্যাকটিক্যাল হলো। আর ম্যাম বলছি ইন্টারনালের জন্য কি এমসিকিউ কোশ্চেন হবে নাকি 2 মার্কসের হবে, একটু বললে ভালো হতো। ও ইন্টারনাল, হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল আর হোম অ্যাসাইনমেন্ট। আমি ফিজিক্যাল আর ইন্ডাস্ট্রিয়ালটা 2 মার্কস কোয়েশ্চেন রেখেছি, 2 মার্কস কোয়েশ্চেন রেখেছি, তোমরা উত্তর লিখে দেবে বাস। ঠিক আছে, আর এই গাদা গাদা ইতিহাসের মতো লিখবে না, হ্যাঁ আমার বড় বিরক্তি লাগে পড়তে, একদম টু দি পয়েন্ট উত্তর লিখবে। ঠিক আছে, সোজা সোজা কোশ্চেন, সোজা সোজা তো বটে, যাতে তোমরা সবাই পারো, তাই না? সোজা সোজাই কোশ্চেন দিয়েছি, কিন্তু আমি যেটা বলছি যে ইতিহাস লিখবে না বাবা, হ্যাঁ কোথাও কোনো ডিডাকশন দেবে না, কোনো ডিডাকশন চাওয়া হয়নি, শুধু দেওয়া আছে কোশ্চেনটা, শুধু কোশ্চেনের তলায় নাম্বার দেবে আর উত্তর লিখবে, চয়েস আছে। আমি 1 মার্কস না দিয়ে 2 মার্কস করে দিয়েছি, লিখবে যা লিখবে এই 2 মার্কস 2 মার্কস করে মার্কস আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কালকে একটু আলোচনা করে দিলে ভালো হয়। কাল কি আলোচনা করে দেবো? একটু মানে কোন কোন পার্টটা ভালো করে পড়তে হবে একটু কাইন্ডলি বলে দিলে খুব ভালো হয়। ছোট ছোট কোশ্চেন যেগুলোতে আছে সবগুলো। ঠিক আছে, আচ্ছা সেনায় কালকে আলোচনা করে দেবো, সেটা অসুবিধা নেই। ঠিক আছে, কাল আলোচনা করে দেবো। মানে এসএলএম এর পিছনে যে এমসিকিউ দেয়া থাকে ওইগুলো? না না, এসএলএম এর পিছন থেকে এমসিকিউ দিলে তো তোমরা সবাই পেরে যাবে, তাহলে আর দেওয়ার মানে কি? আর এসএলএম এ তো ভুলভাল লেখা, এসএলএম এ তো সবকিছুই ভুলভাল লেখা, কোনোটাই সঠিক ভাবে লেখা নেই। জিনিসগুলো তুমি বুঝেছো কিনা, জানো কিনা, সেইটা টু দি পয়েন্ট উত্তর। বলছি কোন চ্যাপ্টার গুলো একটু ভালো করে করতে হবে, মানে
সবগুলোই কি পড়বো? কোন চ্যাপ্টার গুলো মানে ধরো মোটামুটি সব চ্যাপ্টার গুলোই, কারণ ওই সেটা আমি কালকে বলে দেবো। হ্যাঁ কাল তো থিওরি ক্লাস আছে, কাল আমি বলে দেবো কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। ওকে হ্যালো ঠিক আছে কাল বলে দেবো। আর কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে তাহলে আমি ক্লাসটা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। বাই। থ্যাংক ইউ ম্যাম।